আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জয়ক ভাই যারা এই মুহূর্তে আছেন তারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন যদি স্পষ্ট কথা শুনতে পান তবে রেসপন্স করবেন বেশ কিছু বিষয়ে আলোকপাত করব। এখানে অনেক ভাই আছেন দেখছেন বাবু ভাই আছেন মঞ্জুর মুওয়ালদিস ভাই আছেন এখানে আরও আছে আনিসুর রহমান ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবুজ বিন তাজুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমার ভয়েস কি আপনারা শুনতে পাচ্ছেন যদি শুনতে পান অবশ্যই রেসপন্স করবেন তারপরে ইনশাআল্লাহ পাত শুরু করবো একটি বিষয় নিয়ে ভাই আলোচনা আমাদের ভিডিও এবং শব্দ স্পষ্ট ক্লিয়ার আসছে কি একটু জানাবেন ভাই মাশাল্লাহ শাকিল মোল্লা ভাই তিনি রেসপন্স করেছেন যে শুনতে পাচ্ছেন মাসা ভাই অনেকজন এসেছেন আনিসুর ভাই শুনতে পাচ্ছি জি ভাই জেজাকাল্লাহ খেরান আল আমিন হোসেন ভাই আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই জি জেজাকুল্লা খাইন অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন চৌত্রিশ জন প্লাস লাইভে আছেন আলহামদুলিল্লাহ সবুজ বিন তাজুল জি দেখতে পাচ্ছি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেকজন এসেছেন মুহূর্তে জি ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই জি আলহামদুলিল্লাহ রাজেশ শেখ ভাই এসেছেন জি রুকসানা খান তিনি এসেছেন আলামিন হাসেন হ্যাঁ স্পষ্ট মাসা আল্লাহ যাই হোক একটি বিষয় আলপাত করবো কালকে ইনশাল্লাহ আসার কথা ছিল কিন্তু কালকে রাত্রিবেলাতে প্রায় বারোটার পরে কালকে একটা ভিডিও পেয়েছিলাম ভিডিওর যে বক্তা ছিল মুফতি রফিক মুফতি রিজুয়ান রফিক মুফতি রিজুয়ান রফিক ভাইয়ের সঙ্গে একটা ফোন আলাপ হয়েছিল সেই ফোন আলাপ নিয়ে মুফতি সাহেব বেশ কিছু মিথ্যাচার করেছে সেগুলোকে নিয়েই হাজির হওয়ার জন্য ইনশাল্লাহ নিয়াদ করেছিলাম আলহামদুলিল্লাহ আসতে পেরেছি তো যাই হোক অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিব মনে করেছিলাম তা আল্লাহ তালা কবুল করেছেন যাই হোক দীর্ঘ সফরে ছিলাম বাংলাদেশে দীর্ঘ একুশ দিন ছিলাম আপনারা দেখেছেন একুশ দিনে বেশ কিছু প্রোগ্রাম করেছি প্রোগ্রাম প্রায় উনচল্লিশটা প্লাস হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছিলাম আসা পরে পশ্চিমবাংলা অর্থাৎ ভারতবর্ষের বেশ কিছু জায়গাতে প্রোগ্রাম করার পরে তারপরে আবার ভারতের একটা প্রান্ত যেটা আসাম আসাম সফর করেছি আসামে সাত আটখানা প্রায় প্রোগ্রাম করার পরে কালকে সকালবেলায় রওনা দিয়েছিলাম আসাম থেকে কলকাতা দমদম এয়ারপোর্টে নামার পরে কালকে আবার একটি প্রোগ্রাম ছিল আমাদের মুর্শিদাবাদ বেলডাঙাতে সেই প্রোগ্রামটা সারাপুরে রাত্রেবেলাতে একটি ভিডিও আমাকে কেউ লিঙ্ক দিয়েছিল যাই হোক তো মুক্তি রিজুয়ান রফিকি সাহেব তিনি আমার একটি ফোন আলাপ তার সঙ্গে আলোচনা হয়েছিল এ বিষয় উপরে তিনি বেশ কিছু কথা বলেছেন যাই হোক সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথমত আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক মুফতি রিজন সাহেব অনেক কিছু বলেছেন তো কোনটা বলি কোনটা শেষ করি সেটা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যাক ইতিমধ্যে যারা এখন লাইভে আছেন আলহামদুলিল্লাহ সিক্সটি থ্রি তেষট্টি জন প্লাস পঁয়ষট্টি জন এই মুহূর্তে আছেন তো যাই হোক ভাই আলোচনা শুরুর পূর্বেই আপনাদেরকে অনুরোধ করব আমার ফেসবুকের আজকের যে ফেসবুকের পোস্ট আছে টাইম লাইনে ঢুকবেন দেখবেন মুফতি রফিক সাহেবের সঙ্গে আমার ফোন আলাপটিও পাবেন আলহামদুলিল্লাহ পাশাপাশি মুফতি রিজওয়ান সাহেব যে কালকে একটা চারটের পরেই তিনি একটি ডাইব্রি এসেছেন তারপর তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন সেই বিষয়টিও আমি শেয়ার করেছি আপনারা উভয়ে দেখবেন কারণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা শ্রবণ করবেন তারপর নিজেই বিবেক দিয়ে নিজেকেই প্রশ্ন করবেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী কে ধোকা দিচ্ছে কে আলেম কে জালেম সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর কে মুনাফিকি করছে আমাদের মধ্যে যাই হোক আপনারা ওই ভিডিও দুটো অবশ্যই শুনবেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন না আগে থেকে কোনো বিষয় মানে আমি ঠিক বলছি এমনটি নয় বা মুফতি রিজিয়ান সাহেব ঠিক বলছে এমনটি নয় দুটো দেখা বোঝার পরেই তারপরে ইনশাআল্লাহ আপনার একটা সিদ্ধান্ত নেবেন যে আসল বেশি এটা কী প্রথমত মোতিরিজন সাহেবের আলোকপাত তিনি যে বিষয়ে আলোচনা করেছেন লাইভে কালকে বেশ কিছু বিষয় তিনি মিথ্যাচার করেছেন কুটুক্তি করেছেন পাশাপাশি তিনি কিছু ভাগ ভূমিয়া করেছেন যেটা দেখে মনে হচ্ছিল তিনি একজন আলেম না অন্য কিছু সে যাই হোক তিনি সেটা বিচার করবেন তিনি আলেম নাকি আর শ্রোতা মণ্ডলী যারা এখানে আছেন তারাই আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে আসলে ব্যক্তি কি যাই হোক তিনি আলোচনা করেছিলেন দু মিনিট চল্লিশ সেকেন্ডের পরে মূল বিষয়টা তিনি উপস্থান করার চেষ্টা করেছিলেন তার মধ্যে তিন মিনিট প্রায় আঠেরো সেকেন্ডে তিনি আলোচনা শুরু করেছিলেন বিষয়টি তিনি বলতে চাইছিলেন যে তার সঙ্গে আমার ফোন আলাপ হয়েছিল এ বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন প্রথমে তিনি বলেছেন যে ইন্ডিয়া থেকে একটি ফোন এসেছিল সেটা সন্ধ্যার আগে না সন্ধ্যার পরে এই মুহূর্তে আমার মনে নেই তার মনে বোঝা যাচ্ছে মুক্তি রফিক সাহেব তিনি অনেক কিছু ভুলে গেছেন মানে ওকে মাগরিবের পূর্বে ফোন করেছিলাম না পরে ফোন করেছিলাম আগে না পরে এটাই তিনি ভুলে গেছেন তিনি নিজেই স্বীকার করছেন আপনার ভিডিওতে দেখে নেবেন তিন মিনিট চব্বিশ আঠারো সেকেন্ডে পরে তিনি প্রথমে বলেছেন তো যেহেতু তিনি অনেক কিছুই ভুলে গেছেন আর ভুলে গেছেন যেহেতু সেহেতু উল্টাপাল্টা কথা বলবে এটাই স্বাভাবিক তাই তিনি অনেক উল্টাপাল্টা কথা বলেছেন আমি এখানে নোট করেছি কমপক্ষে তেরোটা তিনি মিথ্যাচার করেছেন আরও মোটামুটি দশটা তিনি করেছেন কি আমাদের খিয়ানত মাত্র পনেরো মিনিট ভিডিওতে তেরোটা মিথ্যাচার দশটা খিয়ানত করেছেন পাশাপাশি তিনি কূটুক্তিমূলক অনেক কথাবার্তা বলেছেন আমরা ধারাকভাবে স্পষ্টভাবে আলোচনা করব। কাউকে কূটুক্তিমূলক নয় প্রথমত রিজন সাহেব কথা এক নম্বর পয়েন্ট তিনি বলেছেন মাগরীবের আগে ফোন করেছিলেন না মাগরীবের পরে তিনি ভুলে গেছেন যেহেতু তিনি অনেক কিছু ভুলে গেছেন প্রথমত এটার উত্তর হচ্ছে এটাই আমি ফোন করেছিলাম মাগরীবের আগে যেটি স্পষ্টভাবে মনে আছে আমার এই মুহূর্তে প্লাস আমার কাছে সেই দিন কেন ফোর রেকর্ডের টাইম সময়সূচি সমস্ত কিছু আলহামদুলিল্লাহ আছে দ্বিতীয় নম্বর বিষয় তিনি আলোচনা শুরু করার পরে তিনি বললেন যে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে অনেকে ফোন করে তাই আমিও ফোন করেছি তিনি অপরিচিত হিসেবে ফোনটা ধরেছেন তারপর তিনি বলছেন যে আমি আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আমি নাকি তা আমার নামটা গোপন দেখেছি নাউজুবিলমিন জালিক ভাই নাম গোপন বলতে কি বোঝাই দেখুন নাম গোপন বলতে এটা বোঝাই যে হয়তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার নাম কি আমি আপনাকে বললাম না অথবা হতে পারে আপনি আমাকে নাম জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি বললাম ভাই আমি অমুকজন বলছি আসলে আমি অমুকজন না এমনটি যদি হয়ে থাকে তবে এটা নামটাকে গোপন রাখা বলা হয় আপনি আমাকে না প্রশ্ন করেছেন বা আপনি কে বলছেন কোথা থেকে না আমি কোন উত্তর দিয়েছি আপনি প্রশ্ন করেনি বা আপনি জিজ্ঞাসা করেন আমি কে বলছি দেওয়ার কি আছে নাম গোপন কি আছে তিনি এই কথাগুলো বললেন গোপন না আমি গোপন দেখিনি যেহেতু আপনি প্রশ্ন করেন আমার পরিচয় জানতে চাননি তার আমার প্রশ্নের মানে আমার পরিচয় দেওয়া ঠিক প্রয়োজন বোধ মনে করি নি এটাই স্পষ্ট দুই নম্বর তিনি বলছেন যে আলোচনার শুরুতেই ফোন করে আমি সালাম দেওয়ার পরে আমি জিজ্ঞাসা আমি বলেছিলাম তাকে যে আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাইছি জি এটা একদম মিথ্যাচার আমি কথা কখনই বলিনি যে আলোচনার শুরুতেই যে শাইকে আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি আমার ফেসবুকে দেখবেন ওই ফোন রেকর্ডের অডিওটি আছে ইনশাআল্লাহ এই ভিডিও শেষেও আমি এই আলোকপাতটা দিয়ে দেবো ফোন রেকর্ডটা কি হয়েছিল তার সঙ্গে কথা আমি কখনোই বলিনি যে শাইকে আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি আমিও যে শেখ আপনাকে ফ্রি আছেন এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চাইছি একটা প্রশ্ন করবো আপনি কি সময় দিতে পারবেন আমি এ প্রশ্ন করেছি যে ওনার কাছে সময়টা চাইছি কারণ মানুষ কখন কোন হালাতে থাকে এটা তো বলা সম্ভব নয় তার জন্য সময় চেয়েছি যে শেখ আপনি কি ফ্রি আছেন এই মুহূর্তে যদি ফ্রি থাকেন তবে আমি একটা প্রশ্ন করতে পারি তিনি বলছেন জি হ্যাঁ তো প্রথমে তিনি দুইটা মিথ্যাচার করেছেন তিন নম্বর তিনি বললেন যে আমি নাকি তাকে প্রস্তাব দিয়েছি আলোচনা করবো মাঝাব নিয়ে জি এটা হচ্ছে চরম মিথ্যাচার আমি তাকে প্রস্তাবই দিইনি মাঝাব নিয়ে আমি হচ্ছে প্রশ্ন করব। একটি তিনি ঠিক আছে বলুন আমি তখন তাকে বলেছিলাম যে শেখ আপনি একটি ভিডিও বক্তৃতা দেখলাম যেখানে আপনি ফাস আলু আহ জিকরিন কুমতুমলা তালামুন সুরান নাহাল আট নম্বর তেতাল্লিশ তেলাপ করে আপনি মাঝাবের দলিল দিচ্ছেন এটা কি আসলে মাঝাব মানার দলিল আমার প্রশ্নটা ছিল এটা যে সুরান নাহলে তেতাল্লিশ নম্বর আয়াত এটা কি মাঝাব মানার দলিল এটা প্রশ্ন তারপর আমি চুপ করে মানে থেমে গিয়েছিলাম তিনি উত্তর শুরু করলেন এটা হচ্ছে চার নম্বর মিথ্যাচার চার নম্বর মিথ্যাচার তিনি আরও করেছেন যে আমি নাকি সেটাকে বাহাস বলে প্রচার করেছি আমি নাকি সেটাকে তার সঙ্গে বাহাস করছি যে ওয়ার্ডের মধ্যে কোথাও আমি বলিনি যে শেখ আপনার সঙ্গে বহাস করতে চাইছি যে আমি বলিনি তাহলে আপনি কেন এটাকে বাহাস মনে করছেন আমি তো বাস করতে চাইনি বা আপনাকে বলিউনি এটা চার নম্বর মিথ্যাচার পাঁচ নম্বর মিথ্যাচার যে তিনি বলছেন আমি আবারও নাকি নামটা গোপন রেখেছি তিনি এই ভিডিওর মধ্যে পাঁচ ছয় বা তিনি নাম গোপনের কথা বলেছে এটা তিনি মিথ্যাচার করেছেন তিনি বোঝেননি তিনি তার অবস্থান পরিষ্কার করতে চাননি তবে আমি তার অবস্থান প্রথমে পরিষ্কার করে নিয়েছি ফোন করে বলেছি শেখ আপনি কি মুক্তি রিজিয়ান রফিক হিসেব বাংলাদেশি তিনি বলছেন জি হ্যাঁ আমি হচ্ছে যে ভিডিও আপনার আছে আহটা কি আপনি তিনি বলছেন হ্যাঁ আমি কিন্তু অবস্থান তার পরিষ্কার করেছি কিন্তু তিনি আমাকে কোনো প্রশ্ন করেনি তবে নাম গোপন রাখার কোনো এটা বিষয়ই না তিনি মিথ্যাচার করেছে আমি না কেন কেন আমাকে তিনি জিজ্ঞাসা করেন আমি কেন আমার পরিচয় দিতে চাইবো তিনি যদি জানতেন যে জিজ্ঞাসা করতেন আমি অবশ্যই বলতাম যে আমাকে যারা আপনারা ফোন করেন ভারত বাংলাদেশ এবং যারা সৌদি প্রবাসী তারা জানেন আমাকে কেউ ফোন করলেই সঙ্গে সঙ্গে আমি সালাম পরে বলি জি ভাই কে বলছেন কোথা থেকে এটা আমি প্রত্যেককে বলি জি ভাই কে বলছেন কোথা থেকে তিনি পরিচয় দেন তারপরে আমি কথা শুরু করি কিন্তু তিনি আমাকে কোনো প্রশ্নে জিজ্ঞেস করি অথ হচ্চ বুদুর ঘরে মানে কার জিনিস কাকে ঠেকাচ্ছে যে পাঁচ নম্বর ছয় নম্বর মিথ্যাচার আমি নাকি তার ফোন আলাপটার সঙ্গে আমি নাকি বাহাজ বলেছি নাউজিন জালিক ভাই আমি বাহাস বলেছি এই কথাটি কোথায় বলেছি কোনো বক্তৃতাতে বলেছি আমার ফেসবুকে কোনো পোস্টে বলেছি অথবা যে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে এই ভিডিওতে কি লেখা আছে যে মুক্তি রিজনের সঙ্গে আমার বাহাস নফজাল জাহালিক এটা হচ্ছে মিথ্যাচার আমি বলিনি খুব বেশ লেখা আছে দেখুন আমার ফেসবুকে শেয়ার করা আছে ইউটিউবে দেওয়া আছে যে হানাফিদের জবাব দিলেন ব্রাদার রাহুল হোসেন হানাফিদের জবাব দিলেন ব্রাদার রাহুল হোসেন ভাই জবাব তো দিতেই পারি আপনি যখন আহলাদুদকে জবাব করেছেন বলে ভিডিও ছেড়েছেন আপনার জবাব দেওয়া হয়েছে আর জবাবটা শুধু এতটাই ফোন আলাপের পাশাপাশি আপনার সঙ্গে যেটা করা হয়েছে আপনি যেই এগারো মিনিটের ভিডিও ইউটিউবে দিয়েছেন সেটার আমি খণ্ডন করেছি সেটা খণ্ডন করেছি তার জবাব দিয়েছি তার জন্যই শিরোনাম ছিল ইউটিউবের এবং ফেসবুকের যে হানাফিদের জবাব দিলেন ব্রাদার রাহুল হোসেন বাস কোথায় প্রচার করছি এটা মিথ্যা কথা আপনি মিথ্যাচার করছেন না আল্লাহ আল্লাহিয়ালে কাজ দেবেন মিথ্যুক দেবোর আল্লাহ আনত হোক সকলে আমিন বলুন মুক্তি রিজন সাহেব আপনি একটু আমিন বলুন আমিন বলুন কেন কোরআনের তো সাহা ইমরান আয়াত নম্বর বাষট্টি মৃথ্যুক দেপুর আল্লাহ আনত আল্লাহ রহিসম্পদ বর্ষিত হোক আমিন আমি এখানে কোনো মিথ্যাচার করি না আমি এটা বাহাস বলে প্রচারও না ওখানে ইউটিউবে না না ফেসবুকে কোনো পোস্টে দিয়েছি জি আমি এমনটা দাবিও করছি না আমি বলিও নি আপনার সঙ্গে বাস করছি তবে আপনার মিথ্যাচারের জবাব দিয়েছি অকার্য জবাব দিয়েছি যেটার খণ্ডন আপনি অলরেডি চলে এসেছিলেন লাইভে কিন্তু একটাও খণ্ডন করেননি আলহামদুলিল্লাহ আপনার যে খণ্ডন নেই একটি আপনার বাতিলতা ছাড়া কিছু নয় সাত নম্বর তিনি বলছেন আরে মিয়া তুমি বাহাসে সংজ্ঞা বোঝো ভাই বলছে যে আচ্ছা আপনি বাহাসের সংজ্ঞা বোঝো ভাই বাহাজের সংজ্ঞা বুঝি কি বুঝি না সেটা তো পরে বিষয় আসলে এখানে যদি আমরা প্রশ্ন করি তাহলে মুক্তি হিসেবে গলা শুকিয়ে যাবে আচ্ছা বাহাজের সংজ্ঞা আমি বুঝি কি বুঝি না তো ভাই বাহাজের সংজ্ঞা কি ইমাম আবু হানিফা বাহাজের সংজ্ঞা কি দিয়েছেন তা কোনো কিতাবপত্র থেকে একটু বলুন তো ভাই যে বাহাজ বলতে কী বোঝা ভাই কোন শিখা কোন বাপ থেকে এসেছে গ্রামারটা একটু দেন গ্রামারটা অন্য কোনো ব্যক্তির গ্রামার নাই এবং আবু হানিফার গ্রামারটা দেবেন আর বাহাজের সংজ্ঞা তিনি কি বলেছেন একটু আপনি দেন তো ভাই যাই হোক আট নম্বর মিথ্যাচার মাঝাব মানবো কেন আমি মানে কি এই প্রশ্ন করেছি জি এটা মিথ্যাচার আমি মাজা মানব কেন এই প্রশ্নই করি আমি বলেছি সুরান নাহাল আয়াত নম্বর তেতাল্লিশ তালামুন এই আয়াত দিয়ে কি মাজা প্রমাণ হয় মাজা মানতে হয় এটা প্রশ্ন করে থেমে গেছি কিন্তু তিনি বলছেন নাকি আমি যে প্রশ্ন করেছি মাজা মানবো কেন যে আমি আমি বলি নিখো আপনি ভালোভাবে শুনে নেবেন যে আমি ফোন রেকর্ডটা আমি দিয়ে দিয়েছি মাঝাব মানতে হবে কী মাঝাব মানতে হবে না কি সব কোনো প্রশ্নই করিনি জাস্ট না হলে তাফসিরটা জানতে চেয়েছি কেননা এই তাফসির দিয়ে তিনি মাঝাব প্রমাণ করেছেন তিনি যে ভুল প্রমাণ করেছেন মিথ্যা তাফসির করেছেন এটা জবাব দেওয়ার জন্য ফোনটা করেছি যে না মাঝাব মানতে হবে কেন এমন প্রশ্ন আমি রিজন রফিকি সাহেব বলা যেতে পারে যে তিনি একজন মিথ্যুক বা তিনি ধোকা দেওয়ার চেষ্টা করেছেন জনতাকে জনসাধারণকে যে না আমি এই প্রশ্ন কখনোই তাকে করিনি নয় নম্বর পয়েন্ট তিনি যেটা বলেছেন আমি কথা বলার নাকি তাকে সুযোগ দিইনি নি জালিক জা জি ভাই ফোন রেকর্ডটা পাঁচ মিনিট আঠার্ন সেকেন্ড প্রায় প্রায় ছয় মিনিটের রেকর্ড আপনার যারা শ্রোতারা আছেন ফোন রেকর্ডটা শুনে নেবেন এখানে স্পষ্টভাবে দেখবেন আমি খুব কাটা কাটা প্রশ্ন করেছি প্রথমে আমি কুড়ি পঁচিশ সেকেন্ড মতো সময় নিয়েছিলাম প্রশ্ন করার জন্য তারপর তিনি উত্তর দিতে শুরু করেছেন আমি কোনো কথাই বলিনি মাঝখানে তিনি যখন উত্তর দিচ্ছেন আমি জি জি মানে হ্যাঁ ধরছিলাম তিনি উত্তর দিচ্ছেন আমি হ্যাঁ ধরছিলাম তারপরে মাঝখানে আরেকটি প্রশ্ন করেছিলাম মাত্র আমি দুটো প্রশ্ন করেছি ফোন রেকর্ডের মধ্যে তার মধ্যে একটা ইউটিউব ব্যবহার করা যাবে কি যাবে না এটা ইমাম আবহানি ফারফুতো বা হানফি মাঝাব কি বলছে এ বিষয়ে তাকে সময় দিন এটা মিথ্যাচার ভালো করে দেখবেন পাঁচ মিনিট আঠান্ন সেকেন্ডের অডিও ফোন রেকর্ডটি তার মধ্যে খুব বেশি হলে আমি মাত্র আঠান্ন সেকেন্ড কিংবা এক মিনিটে একটু বেশি আমি তার সঙ্গে কথা বলেছি মানে আমি বস্তবন করেছি কথা তার মধ্যে দুটো প্রশ্ন ছিল আর তিনি উত্তর দিয়েছেন অধিকাংশ খুব সময় সাড়ে চার মিনিট আমি মাত্র এক মিনিট কথা বলেছি তার সঙ্গে কোথায় তাকে আমি সময় দিই হ্যাঁ তবে এ কথা বলা বলা যায় যে শেষের দিকে পাঁচ মিনিটের পরে আমি তার সঙ্গে প্রায় একটু তর্কে জুড়ে গিয়েছিলাম এর জন্য কারণ তিনি উল্টা পাল্টা ফতো আসল করেছেন তিনি বলছেন মানে বলছে আমি যে ভাই মানে বাপ তো এই কথা বলেছে আমি তো বলবো এটা আমার অধিকার কারণ তিনি একজনের ফতোয়া নকল করছেন হানাফি দেবন্দি আমি তার জন্য তার একটা ফতোয়া নকল করতে পারি যেখানে আপনি যে ফতোয়া দিচ্ছেন আপনার এখানে মুকাম্বল ইলম নেই কারণ মানে ফতোয়া দিচ্ছেন আর বাপের ফতো আপনি জানেন না নিজেই স্বীকার করেছেন তার জন্য আপনাকে বলেছিলাম আপনাকে কথা বলার সুযোগ দিইনি এটা মিথ্যাচার মাত্র আঠান্ন এক মিনিট আমি কথা বলছি চার মিনিটের বেশি আপনি কথা বলেছেন তবে কোথায় আপনাকে সময় দিলাম না এটা মিথ্যাচার এখান থেকে আল্লাহ আসলামের কাছে পানা চাইছি যেমন এমন মিথ্যাচার থেকে যেমন দূরে থাকে আমি থেকে সময় দিই মৃত্যুক ধোকাবাজদের কাছ থেকে আল্লাহ সুবানের সবাইকে হেফাজত করুক আল্লাহ মামিন তিন নম্বর বিষয় তিনি যেটা বললেন যে তাকু উসমান সাহেবের জবাব তিনি যেটা দিয়েছিলেন দিয়েছেন সেটা নাকি আমাকে পুনর্বার তিনি আমাকে জবাব দিয়েছিলেন যে মিডিয়া মানে ইউটিউব কখন ব্যবহার করা যায় আর না যায় আর এইটাই নাকি আমি কাট করে দিয়েছি আল্লাহ ওয়া তালা আমার এবং মুক্তি রিজুয়ান রফিক সাহেবের মধ্যে কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহ সুবানতা তারপরে আল্লাহ আল্লাহ্মাতার অভিসম্পদ তোমার নালদ্বর্ষিত হোক আমিন আল্লাহ মিন আমি এখানে বললাম পরিষ্কারভাবে আমি এখানে দাবি করছি আলহামদুলিল্লাহ যে সে ভিডিওর মধ্যে সে ফোন রেকর্ডের মধ্যে এক সেকেন্ড এক সেকেন্ডও এখানে কাট করা হয়নি এক সেকেন্ডও না মুক্তি রিজন হিসাবে ভিডিও যখন দেখলাম সেই সময়তেই আমি সঙ্গে সঙ্গে ভাবলাম কারণ আমি তো কোনো ভিডিও এডিটিং করিনি আজ পর্যন্ত আমার কোনো মানে ভিডিও এডিটিং আমি করি না আর করে সেটাও জানি না আর আমি অ্যাকচুয়াল কোনো দিন ভিডিও এডিটিং করি না তবে হ্যাঁ আমার ইউটিউব কোনো চ্যানেলে নেই একটা চ্যানেল আছে ইসরাব বিরাদা রাহুল হোসেন ওখান থেকে কোনো ভিডিও আপলোডও করা হয় না আর কে কে সব করে বিভিন্ন জায়গা থেকে দুবাই প্রবাসী সৌদি প্রবাসী এরা করে দেয় বাংলাদেশ থেকে করে অনেক ভাই করে তার জন্য আমি পুনর্বার আবার সে ভিডিওটি শুনলাম যে সেই সব ভাই এডিটিং করার সময় কে কোনো কাট করেছে যে আলহামদুলিল্লাহ দেখলাম যে না সেসব ভাইও ভিডিও এডিটিং করার সময় ফোন রেকর্ডের একটা সেকেন্ডও কাটেনি কিন্তু মুক্তি রিজুয়ান সাহেব তিনি বলছেন তিনি আলদার বাস্তম কাটছেন যে নাকি তিনি উত্তর দিয়েছেন অথচ আমি সে উত্তরটাকে কেটে দিয়েছি আমার ফোনে দেয়নি এটা আমি নিশ্চিত আর যারা ফোন রেকর্ডটা শেষে দিয়ে খুব ভালোভাবে শুনবেন তারা বুঝতে পারবেন দুজনে ফোন রেকর্ড কাটলে একটা কিলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখান থেকে কাট হলো মানে শেষে দুজনে কথা হতে 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 তিনি সঙ্গে সঙ্গে ধর্মী আপনার সঙ্গে কথা বলার সময় আছে নাকি কত আর যে কথা বলেছে আমি বুঝতে পারছি ফোন কেটে মুক্তি সাহেব পালাবে আমি তার জন্য বললাম যে মুক্তি সাহেব আপনি যে ফোন কেটে পালিয়ে যান আমি কিন্তু এটা ইউটিউবে দেবো আমি কিন্তু ইউটিউবে দেবো বলতে বলতে তিনি কেটে দিলেন তো আমি কাটলাম কখন যে না যখনই চাস্তিস তাস মানে কথা তিনি উত্তর দিয়েছিলেন তখনই পাল্টা প্রশ্ন করেছিলাম মুক্তি শফি সাহেবের বইটা দিয়ে দেখবেন ওখানে কথা কথাগুলো একদম স্পষ্টভাবে আছে যে কাটার কোনো জায়গায় নেই আর তিনি কাটলেন কখন তিনি পালালে যখন পালিয়ে গিয়েছেন অলরেডি তখন আমি কথা বলেছিলাম কারণ তিনাকে যখন নাসির নাসিউদ্দিন আলবানিবের সঙ্গে কথা শুরু করেছিলাম সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি বুঝতে পেরেছি যে মুক্তি সাহেব পালাবে কেন অনেকজন মুক্তি সাহেবের সঙ্গে আলোচনা করে দেখলাম ফলে তারা কখন পালাই ঠিক সেই সময়তেই কিন্তু আমি ওই কথা বললাম যে আপনি কিন্তু আমি ইউটিউবে দেবো যে আলহামদুলিল্লাহ তিনি পালিয়ে গিয়েছেন স্পষ্ট কেন এটা কাটিয়ে নিয়ে আর আমি বললাম যে আমি যদি একটা সেকেন্ড যদি কেটে থাকি বা ইউটিউবে যে ভিডিওটা দেওয়া হয়েছে তার ফোন রেকর্ড দিয়েছে এক সেকেন্ড যদি কাটা থাকে একটা সেকেন্ড যদি কাটা থাকে আল্লাহ সুবাহ তাহলে গজব যেন আমার উপরে নাজিল হয় আল্লাহ মামিন আর মুফতি যদি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা অবশ্যই তিনি বলেছেন কেন আমি তো খুব ভালোই জানি আর তিনি যে সত্যবাদী হয়ে থাকেন তিনি ফোন রেকর্ডটা তিনি প্রকাশ করুক আর আমি আল্লাহর কসম করে আবার বলছে যে না এক সেকেন্ড কাটি আর এটা বলে দিই আজ পর্যন্ত যত ফোন রেকর্ড হয়েছে যত ফোন রেকর্ড ইউটিউবে দিয়েছি আল্লাহর কসম করে বলছি একটা সেকেন্ডের জন্য কাটি যেটা হয়েছে সরাসরি দিয়েছি আর আমি কোনো ফোন রেকর্ড আমি নিজে কোনো এডিটিং আজ পর্যন্ত একটাও করিনি সবগুলো বাইরে প্রবাসী ভাইরা করে আমার কোনো ইউটিউব পার্সন চ্যানেল আমি আপলোডও করি না তবে হ্যাঁ আমার বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে আমার ফোন মোনাজারা গ্রুপ নামে আছে বিভিন্ন আলেম ওলমার সঙ্গে বিভিন্ন মুকাল্লির সঙ্গে আলোচনা হয় ফোনে আর সেটা সরাসরি পোস্ট করা হয় ওখানে কাটার এডিটিং করে কোনো প্রশ্নই ওঠে না আমি সরাসরি অডিও রেকর্ড ক্লিপটা আমি সরাসরি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই এখানে কেউ কাটিও না এটা মুক্তি সাহেবের মিথ্যাচার কেন তিনি বুঝতে পেরেছেন তিনি এখানে চূড়ান্তভাবে যেহেতু পালিয়ে গেছেন এটা বলাই শোভনীয় নেয় তিনি এত গর্জে উঠছেন কেন আসলে তিনি পালিয়ে গেছেন হয়তো এটা তার কাছে খুব খারাপ লেগেছে তার যারা মুকাল্লে দাঁড়ো আছে অনুসরী আছে তার সমর্থক আছে জিনিসটাকে ভালোভাবে নেননি বুঝতেছে তার জন্য তিনি ছেড়ে দেমাত বাছি বাঁচি এইভ একটা পরিস্থিতি নেওয়ার চেষ্টা করছে মিথ্যাচার করছে ভরা পানিতে তিনি এখন ডুবে গেছেন ওখানে তার কী করা যাই হোক দশন মিথ্যাচার তিনি যে বলছেন যে আমি কাট করেছি জি না ভাই আল্লাহ কসম করে বলছি কোনো কাঠ করিনি এটা মুক্তি রিজন সাহেবের ভাই তিনি স্বপ্নের মধ্যে তিনি উত্তরটা দিয়েছেন অথবা তিনি ভুলে গেছেন কেন তিনি আলোচনা শুরুতে বলেছেন যে মাগদীবের আগে না পরে এটা আমার মনে পড়ছে না তিনি যেতে এটা মনে পড়ছে না তিনি হয়তো কোনো স্টেজ মানে বক্তৃতা দেওয়ার সময় মনে হয় এই জবটা দিয়েছে আমার সরাসরি ফোনে দেয়নি এটা নিশ্চিত যে সরাসরি ফোনে তিনি ওই উত্তরটি দেননি আর আমি এখানে কাট করিনি তিনি হয় স্বপ্নে উত্তর দিয়েছেন সেদিন রাত্রিবেলাতে অথবা যেদিন ফোন রেকর্ডটা প্রকাশ হয়ে গেছে সেদিন হয়তো তার মাংস একটু আঘাত লেগেছে তার জন্য স্বপ্ন দেখেছে স্বপ্নে তো জবাব দিয়েছে অথবা হতে পারে কোনো বক্তৃতার ময়দানে জবাব দিয়েছে কারণ বক্তৃতার ময়দানে জবাব দেওয়ার তো তাদের অভ্যাস আছে দুই নম্বর বিষয়ে তিনি বলছেন আমরা কাট করেছি জি ভাই আমরা ভিডিও কাট করি না এটা মুকাল্লিরদের স্বভাব লুৎফর রহমান পাড়াইজি অনেক ভিডিও কাট করে অলিপুরি ডক্টর জাকির নাকের কিছু অংশ শুনে কিছু অংশ না শুনে তিনি বলছেন যে ডক্টর জাকির নাক কোরআনে কে ভুল বলেছে এগুলো মিথ্যাচার এগুলো মুকাল্লির বিভিন্ন হাদিস তারাও করে জানে যে মিথ্যাচার কারা করে ভিডিও এডিটিং করে কাট করে কারা করে আব্দুল রাজাক বিন ফোন আলাপ কে প্রথম কেটে দিয়েছিল এগুলো সকলেই জানে এগুলো প্রকাশ এখানে অন্য এমন কিছু বিষয় নাই সাধারণ আম মসজিদের ইমামের সঙ্গে আলোচনা করে মুনা যারা বলে চালিয়ে দেওয়া ঠিক আছে তাদের টিভি চ্যানেলে গিয়ে রাজ্জাক বিন বিসুফের সঙ্গে লুৎফর রহমান ফরাজির টিভির টক করতে গিয়েছে এটাকে তিনি মানে মুনাজারা বলে বাহাজ বলে পালিয়ে যাওয়া বাংলাদেশের এটা প্রত্যেকবার দিয়েছে আমার সঙ্গে করেছে আমার সঙ্গে করেছে ওই শরীদপুর মাদারীপুরের প্রোগ্রামে কাজী ইব্রাহিম সাহেব আর আমি বক্তৃতার জন্য ছিলাম কাজী ইব্রাহিম নাকি পালিয়ে গেছে তাই বলেছে অথচ লুৎফরমান ফরাজি তিনি নিজেও সেখানে যাননি অথচ আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম প্রোগ্রামও করেছি মসজিদ সাক্ষ্য আছে ওখানে চরমনে পিসের মুরিদও ছিল যারা ওখানকার পরিচিত তাদেরকে প্রশ্ন করবেন তারা বলে দিবে যে আমরা গিয়েছিলাম কি যাইনি কাজী ইব্রাহিম সাহেব যায়নি শুধুমাত্র দুর্যোগের কারণে তো লুৎফরহমান ফরাজি সেখানেও আসেনি যাই হোক এখন আমার মিথ্যাচার বাহাসে জয়যুক্ত হয়েছি এটা বলে নাকি আমি প্রচার করেছি ভাই কোথায় প্রচার করলাম রে ভাই কোথায় কোনো বই লিখেছি কিতাবপত্র লিখেছি যে মুফতি রিজ্বান সাহেব সঙ্গে যেমন বাহাস হয়েছিল আমি জয়যুক্ত হয়েছি অথবা ফেসবুকের পোস্টে দিয়েছি অথবা কোনো ভিডিও বক্তৃতার মধ্যে বলেছি অথবা সে ফোন রেকর্ডের মধ্যে বলেছি কোথায় বলেছি না ভিডিও ইউটিউবে শেয়ার করার সময়তে আমরা ওখানে হেডিং দিয়েছিলাম মুফতি রিজান সাহেব তিনি তার সঙ্গে যে আমি বাহাস করে জয়যুক্ত হয়েছি যেমনটা করিনি আমি তিনি পালিয়ে গেছেন আপনি পালিয়েছেন তো আপনি ফোন কেটে পালিয়েছেন আর ফোন দেখে দিয়েছেন ধর্মীয় আপনার সঙ্গে কী কথা বলব বলে ফোন কেটে দিয়েছেন তবে আপনাকে বলেছি ভাই আপনি যদি ফোন কাটেন আমি ইউটিউবে দেবো আপনার তখন উচিত ছিল আমার সঙ্গে কথা বলা কিন্তু আপনি পালিয়েছেন হ্যাঁ সত্য কথা পালিয়েছেন হ্যাঁ তো লজ্জা পাওয়ার কি আছে ভাই সত্য কথা বলে লজ্জা লাগার কী আছে যাই তিনি তারপরে এই কথা বলে তিনি অনেক কিছু অভিযোগ শুরু করে দিলেন মিথ্যা অভিযোগ করলেন কিছু কুটুক্তি করলেন তেমন আমাকে বললেন যে আহলাদেশ হলি নাকি মৃত্যু হতে হয় আহলাদেশ কেন চিটিং হয় অন্তত তারপরে তিনি বললেন আমাকে দেখে নাকি গ্রামের ক্ষেত খামারের মতো মানুষ মনে হয় তারপরে দেখে তো ব্যবসায়ী মনে হয় কখন বলছে মানুষের চেহারা দেখলে তো বসে যায় কোনটা আলেম আর কোনটা আলেম না আমাকে দেখে নাকি তার আলেম মনে হয় না তারপরে তিনি বললেন খুব বেশি গাড়ি চালক মনে হতে পারে মানে গাড়ি চালক মনে হয় কারণ মানুষের চেহারার মধ্যে একটা আলেমের সাপ পাওয়া যায় চিন্তা করেছেন যখন আর কিছু নেই তখন পার্সোনালিটি নিয়ে চেহারা নিয়ে বিশাল সমস্যা পড়ে গেছে যে আমার চেহারা নাকি আল্লাহ সু যে চেহারা দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি খুব খুশি আমার চেহারা নিয়ে খুব সুন্দর লাগছে আমাকে দেখতে আল্লাহ সুমনতালা যেয়েছেন আবার প্রশংসা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুমন আমাকে খুব সুন্দর একটা চেহারা দিয়েছে আল্লাহ যেটা চেয়েছেন এবং চেহারা কার সুন্দর কার সুন্দর নয় এর মধ্যে কি আবার কোনো সমস্যা আসে মানে এর মধ্যে কোনো আলেম আর কে জালেমের পরিচয় ওঠে যাই হোক আপনি যে প্রশ্ন করেছেন যে চেহারার মধ্যে নাকি আলেম বোঝা যায় হ্যাঁ যেতে পারে ওই যে আপনাদের বাংলাদেশি একটা পীর আছে দেওয়ানবাগি পীর হ্যাঁ দেখে একবারে জুব্বা খুব্বা পরে দেখে আলেমই মনে হয় মানুষ থেকে যে মুড়িদ হয় বায়াত হয় হ্যাঁ আপনার দৃষ্টিকোণ থেকে আপনার তাকলে দিয়ে কালো চশমা পরে ওকে আপনি আলেম মনে করতে পারেন বড়ো মাপের আলেম দেখেও ভালো লাগে হ্যাঁ কত সুন্দর ভড়ি কত সুন্দর একটা শরীর হ্যাঁ তাগড়া শরীর না হ্যাঁ ওনাকে আপনার আলেম মনে হতে পারে ভাই আর আমি কোনোদিন নিজেকে আলেম বলে দাবিও করিনি সবাই জানে বাংলার মানুষ যারা আমার বক্তৃতা শ্রবণ করেছে যারা আমার আলো আলোচনা শুনেছে তারা সকলে জানে ব্রাদার আবুলচন্দ্রে তিনি কোনো আলেম নন তিনি মাদ্রাসায় কোনো পাঠরত অবস্থা থেকে তিনি শিক্ষা অর্জন করেনি এটা আমি ওপেন বলি এটা আমি লজ্জা করি না আরে ভাই সকলে জানে আমি জেনারেল শিক্ষিত একজন ছেলে আমি পড়াশোনা করি আমি এটা বিভিন্ন কোরআন হাদিস পুরী পাশাপাশি বেদ বাইবেল গীতা রামায়ণ মহাভারত বিভিন্ন বাতিল জবাব দেওয়ার জন্য আমি বিভিন্নভাবে কাজ করছি সেটা ফোন আলোপের মাধ্যমে হোক সরাসরি ডিবেটের মাধ্যমে হোক সকলে জানে আমি আলেম আমি কোনো দিন দাবি করিনি যেমন ডক্টর জাকির নাকি কোনো দাবি করেনি যে তিনি আলেম তিনি বলেন যে না তিনি সাধারণ ছাত্র আমি বিভিন্ন ধরনের আলোচনা করি পড়াশোনা করি গবেষণা করি তিনি দাবি করেন আমি তো সেটাই বলি যে না ভাই আমি আলেম না কিন্তু আপনি অনেকে চেহারাতেই আলেম বুঝতে পারেন হুম দেওয়ানবাগি পীর আপনার দৃষ্টিকোণ আপনার নাজদিকে তিনি আলেম বড় মাপের মুক্তি মা আশা আল্লাহ ঠিক আছে এবার কোনো সমস্যা নেই তিনি বললেন গ্রামের ক্ষেত খামার আরে ভাই গ্রামের ক্ষেত খামার যাই হোক আমি যেখানে থাকি জলঙ্গি মুর্শিদাবাদ এটা একটা সিটি এলাকা যারা আপনারা ইউটিউব থেকে আপনারা বিভিন্ন গুগল ম্যাপের মাধ্যমে জেনে নেবেন একটা সিটি এলাকা আলহামদুলিল্লাহ এখানে সমস্ত কিছু আছে ক্ষেত খামার কোনটা সেটা মানুষ জানে আর ক্ষেত খামার হলেই বা সমস্যা কী আল্লা সব মরুভূমির মধ্যে তিনি বসবাসরত অবস্থায় এসেছিলেন ওখানে তিনি জাহিলাতের মাধ্যমে কাজ করেছেন খেত খামার হলেই বা সমস্যা কী যাই হোক তারপর আমি খুব ভালো জায়গাতে বসবাস করে আমাদের এখানে কোনো কিছু সমস্যা হয় না যাই হোক আলহামদুলিল্লাহ এটা বলা যেতে পারে এটা একটা সিটি একটা শহর এলাকায় কোনো ক্ষেত খামার নয় তিনি বলছেন ব্যবসায়িক জি ভাই আমি অবশ্যই ব্যবসিক আমি ব্যবসায়িক আমি হালাল রুজি উপার্জনের জন্য আমার একটা দোকানও ছিল মোবাইল জেরক্স কম্পিউটার ছিল আলহামদুলিল্লাহ সেটা হালাল রুজি যতটা পারি আমি ব্যবসা করি হ্যাঁ তা বলে আমরা ব্যবসা করি না ওই যে হাফিজুর রহমান রফি হাফিজুর রহমান আছে এক লাখ টাকা হলে নাকি যাই না এটা কথিত কথা আমি বলছি না যে এটা মানে পারফেক্ট কথা তো ফেসবুকে শেয়ার খুব হচ্ছে যে তিনি এক লাখ টাকা বা হেলিকপ্টার ছাড়া নাকি তারা জলসা স্টেজে যায় না তো হ্যাঁ এটা ব্যবসা কী করছে আল্লাহ ভালো জানে তবে ঠিক আছে যাই হোক সে বিষয়টা পরে বিষয় তারপরে তিনি বলছেন আমি নাকি চ্যালেঞ্জ করেছি আবারও মিথ্যাচার পনেরো নম্বর তেরো নম্বর মিথ্যাচার মুক্তি রফিক সাহেব বলেছেন আমি নাকি চ্যালেঞ্জ করেছি জি না আমি চ্যালেঞ্জ করিনি আমি কোথায় চ্যালেঞ্জ করলাম আসলে রহমান ফরাজি এবং বাংলাদেশের বিভিন্ন আলিমুলিমা যেখানে ইউটিউবে আছে তারা বলে যে আহে আহলে হাদিসদেরকে তারা নাকি চ্যালেঞ্জ করেছে তারা নাকি খাটের নিচে লুকিয়ে থাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে চ্যালেঞ্জ করে যাচ্ছে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় চ্যালেঞ্জ পোস্টের ছড়াছড়ি তার জন্য আমি বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি চ্যালেঞ্জ আপনারা করেছেন প্রথমে আমি তো গ্রহণ করেছি আমি গ্রহণ করেছি আপনার চ্যালেঞ্জ আপনাদের দেবন্দীদের চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি হ্যাঁ আলোচনা যদি করতে চাই করবো তিনি বলছেন নাকি ক্ষেত খামার ছোটোখাটো খাটো থেকে নাকি চ্যালেঞ্জ করি বা ক্ষেত খামার কাকে বললেন বাংলাদেশের ঢাকা শহরের সরিটোলা জামে মসজিদে বসে আমি চ্যালেঞ্জ আপনাদের গ্রহণ করেছিলাম ওটা ক্ষেত খামার নামজুল মিন মসজিদকে খেত খামারের সঙ্গে তুলনা করছে যদি খেত খামার আবার মানে তাবিল করতে পারে যে আল্লাহ সালা মসজিদকে তো বলেছেই যে তোমরা আবাদ করবা হ্যাঁ সেদিক থেকে যদি বলে সুরা তো আবার সতেরো আঠেরো পরপর আল্লাহ বলছে যে মসজিদকে তারা আবাদ করবে তাদের পরিচয় দেওয়া হচ্ছে হ্যাঁ সেদিক থেকে আবাদ যেহেতু করবে আর আপনি যদি কিয়াস করেন এখানে যে যেখানে আবাদ হয় সেটা তো খেত খামার সেক্ষেত্রে আপনি বলতে পারেন তাবিল করে তো কোন অর্থে বলেছেন আল্লাহ ভালো জানেন তো খেত খামারে নাই মসজিদ মসজিদে আমি বলেছিলাম আর একটা বলেছিলাম সম্ভবত দিনাজপুরের কোনো এক প্রোগ্রামে রাঢ়ির বাগান নাকি যেহেতু নামটা ভুলে গেছি রাঢ়ির বন্দর সেখানে একজন ভাই প্রশ্ন করেছেন আপনি কি লুৎফার ফরাজের সঙ্গে বাস মনে যারা করবেন আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ আলোচনা যদি করতে চান আমি আলোচনা করতে রাজি আছি বিষয় দিয়েছিলাম তাকলে সময় আমি দিয়েছিলাম সরি আমি সেখানে বিষয় বেঁধে দিয়েছিলাম এবং সময়টা বলে দিয়েছিলাম যে আমি কবে তার সেই প্রস্তাব আমি গ্রহণ করলাম কেন তারা ওপেন চ্যালেঞ্জ করছে আমি তো গ্রহণ করেছি আমি কোথায় চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ তো আপনারা করেছেন রে ভাই উদর পিণ্ডি বুদুর ঘরে আবারও চাপাচ্ছেন এরকম কেন স্বভাব ভাই এত মিথ্যাচার করে লাভি বা কি চ্যালেঞ্জ আপনারা করছেন দীর্ঘদিন যাবৎ ধরে কই আমরা তো আমি শুধুমাত্র বলছি হ্যাঁ আমরা আলোচনা করব আরে ভাই আমি তো একজন মানে আমলকানিওয়ালা আহলুল হাদিস অবশ্যই আপনি যদি আমাকে যদি জাহান্নামি ফতোয়া দেন কেননা আপনি বলেছেন যে আপনাদেরকে এখনও মোটামুটি মুসলিম মনে করি কত মুসলিম মনে করব। এটা বলতে পারছি না আরে বাবা মুফতি সাহেব সাহেব সাহেবের মুক্তি হবে ফতোয়া দিয়ে আমাদেরকে জাহান নামে পাঠানোর পরিকল্পনা আরে ভাই আপনার ফতোয়াতে আল্লাহ আসমান জমিন কিছুই কাঁপবে না আপনি ফতোয়া দিতেই পারেন যে আমরা মুসলিম কেউ অমুসলিম সেটা আল্লাহ সমতা জানেন আপনারা হ্যাঁ এটা পারেন যে আপনার মুসলিমকে ফতোয়া দিয়ে আপনার জাহান নামে কাফের ফতোয়া দিয়ে দেবেন কেননা আপনাকে ইংরেজদের জামানাতে তো মাদ্রাস্ত প্রতিষ্ঠাতো সেই সময় তো হয়েছে আঠেরোশো পঁয়ষট্টি তেষট্টির পরে তো সেই সময় তো ইংরেজের জামানার সময় হয়তো আপনাদেরকে দেখে কাফের মুস্তেক মুনাফিক চিটিংবাজ ধোকাবাজ তারপরে মুসলিম না অমুসলিম ঘোষণা করা এগুলো আপনাদের ফ্যাক্টরি দেবন্দি থেকে হতে পারে শিক্ষা দিতে পারে যে মুসলিমদেরকে কিছু মাস অত মতন করে আপনারা কাফের ফতোয়া দিয়ে দেবেন বা মুসলিমও মনে করবেন না বা ব্যক্তিগত হয়তো আপনার কোনো একটু আঘাত লেগে যায় তার জন্য আপনি কাফের ফতোয়া দিয়ে পুতে দেবেন এটা আপনাদের স্বভাব হতে পারে এটা আমাদের স্বভাব নয় যাই হোক তিনি বলছেন তিনি নাকি আমাকে ছেড়বেন না আমাকে ধরুন আমাকে ছেড়বেন না বলছি আমি মুফতি রফিক হিসেব আমি কিন্তু অত সহজে ব্রাদার রাহুলকে ছেড়ব না ভাই আমাকে ছেড়বেন না আপনি ধরেছেন নাকি আমাকে হো ধরবেন আগে ধরার পরে ছাড়ার কথা চিন্তা করেন আগে ধরেন ধরেছি তো আপনাকে আমি ওই তো ফোনে ধরেছিলাম ফোন কেটে পালিয়ে গেছেন আবারও তো বলছি আর ধরেছি তো আমি আপনাকে আপনি ধরবেন কি আমি ধরেছি আর আপনি পালিয়েছেন এবার আপনি ধরবেন হ্যাঁ ধরুন দেখে ধরে রাখতে পারেন কি আমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চাই অবশ্যই আপনি আমাকে ধরেন আর আমিও দেখি যে আপনার কাছ থেকে কীভাবে আপনার মানে আপনি আবার পালিয়ে যান কি দেখা যাক কি হয় আল্লাহ সোহামতলা বাকিটুক জানে তো যাই হোক মুফতি সাহেব তিনি তারপর আমাকে বলেছেন তিনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন ভাই আমি চ্যালেঞ্জ করি নি অ্যাকসেপ্ট করা কি আছে আপনার চ্যালেঞ্জ কাছে আমি অ্যাকসেপ্ট করেছি এবার আপনি আলোচনার জন্য বলছেন যে আলোচনা করবে কখন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বারো মাসের মধ্যে ষাট মিনিটের মধ্যে ষাট সেকেন্ডের মধ্যে রন্দে রন্দে তিনি আমাকে বসতে স্থান কালপাত্র সময় তিনি বলেছেন যে কোথায় আমি বসবো যে আলহামদুলিল্লাহ বসবো সমস্যা কোথায় রে ভাই বসবো ইনশাল্লাহ কথা দিলে আপনার সঙ্গে বসবো নিয়াত ছিল না পরিপূর্ণভাবে যে এপ্রিল মাসে যাব তবে একটা মোটামুটি নেওয়াদ ছিল যে যা যাবে এরকম একটা পরিকল্পনা ছিল তবে আলহামদুলিল্লাহ এবার একদম নিয়াত করে নিলাম খাস আল্লাহ সুমত যদি চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এপ্রিল মাসে আবার বাংলাদেশ সফরে আসছি বিশেষ করে মুফতি রফিক রিজন সাহেব যেহেতু তিনি আলোচনার জন্য বসবেন তেনার এত সপ্তাহ সব পূরণ করার জন্য ইনশাল্লাহ বাংলাদেশ একবার আসছি ইনশাআল্লাহ দোয়া করবেন যে লাইনটা মনে হয় কেটে গিয়েছিল এই জন্য যাই হোক মুক্তির ভাই লাইনটা কি ঠিক আছে একদম মুখ্যম সময় একজন ভাই ফোন করছে হোয়াটসঅ্যাপ থেকে বারবার তার জন্য কেটে যাচ্ছে তার জন্য পুনর্বার বলবো কেননা মুকাল্লিরা বলতে পারে যে চ্যালেঞ্জ গ্রহণ করার সময়তে আমি নাকি আবার পালিয়ে গেছি যাই হোক ভাই আমি আবার বলছি যে মুক্তি রিজন সাহেব যেহেতু আলোচনার জন্য বসার জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি কেউ না বসলে তিনি নাকি বসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এপ্রিল মাসে আবারও নিয়াত করছি ইনশাআল্লাহ এপ্রিলে আল্লাহ যদি চান আবার বাংলাদেশে আসছি রিজন সাহেবের সঙ্গে বসবো আলোচনা করব কোনো সমস্যা নেই তিনি বলছেন শর্ত সাপেক্ষে আলোচনা হবে ইনশাল্লাহ শর্ত সাপেক্ষেই আলোচনা শর্তবিহীন কোনো কিছু আলোচনা হবে না নিজ মানহাজের উপরে দাঁড়িয়েই আলোচনা করতে হবে আমিও তার কথার সঙ্গে একমত গ্রহণ করলাম আলোচনা হবে তবে স্থান কালপাত্র সময় স্থান কখন হবে কয় তারিখে হবে এটা আমি বাংলাদেশে যাওয়ার পরেই তার সঙ্গে ফোনে আলোচনা করব আলোচনা করার পরে স্থানটা আমরা ঠিক করে দেবো ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা ছড়িয়ে দেবো ইনশাল্লাহ যে আমরা এপ্রিল মাসে কখন বসছি কারণ একটা ভিসার ব্যাপার কখন পাচ্ছি নির্দিষ্ট তো বলা সম্ভব নয় তার জন্য ইনশাল্লাহ বাংলাদেশে গিয়েই আমি তার সঙ্গে কখন আলোচনা করতে চাইছি কি বিষয়ে আলোচনা করতে চাইছি শর্ত কি সমস্ত কিছু বাংলাদেশে গিয়ে তার মাধ্যমে ফোন আলোচনার মধ্যেই ইনশাল্লাহ আমরা দুজন যেখানে একমত হবে সে বিষয়ে তেমন আমরা আলোকপাত করার জন্য হবে আলহামদুলিল্লাহ আমি স্পষ্ট হয়ে বলছি যে মুক্তি রিজওয়ান সাহেব বসতে চেয়েছেন ইনশাল্লাহ বসবো তারও শখ পূরণ করবো কোনো সমস্যা নেই তিনি বলছেন আমার সঙ্গে আলোচনা বসার তার খুব শখ জেগেছে ইনশাল্লাহ তিনি শখ আমি পূরণ করবো বাংলাদেশে গিয়েই করবো তাকে ভারতে আসার প্রস্তাব দিচ্ছি না আমি বাংলাদেশে গিয়েই ইনশাল্লাহ ইনশাল্লাহ তার শখ পূরণ করবো চতুর্থ নম্বর বিষয় যে মুক্তি রিজওয়ান সাহেব তিনি স্ট্যাম্প পেপার হ্যাঁ অবশ্যই স্ট্যাম্প পেপারে পুরো সই করতে হবে সাক্ষ্য চুক্তির মাধ্যমে আলোচনা শুরু হবে নিজ মানহাজের উপরে দাঁড়িয়ে কথা বলতে হবে আলোচ্য বিষয় যেটা ঠিক করবো বা আলোচনা তিনি বলছেন যে কোনো বিষয় তিনি আলোচনা করতে চাই কী বিষয়ে কোন মাস ভালোবাসে তো আমি যে বিষয় আলোচনা করতে চাইছি ট্রফিকটা এখনই দিয়ে দিই নাহলে পরবর্তী সময়তে বলবে ট্রফিক হয়তো আমি জানতাম তার জন্য আমি পড়াশোনা করেছি আর উনি জানতেন না হট করে কি আর মনে যারা হয় দুই একদিন আগে যদি বলা হয় তো ট্রফিকটা এটাই ট্রফিক দেওয়া যায় তাকলিদের সাক্ষী ট্রফিক হচ্ছে এটা তাকলিদের সাক্ষী কি ইসলাম মানার মানদণ্ড তাকলিদের সাক্ষী কি ইসলাম মানার মানদণ্ড বা তাকলিদের সাক্ষী কি ইসলাম মানার সমস্যার সমস্যার সমাধান কারণ যেহেতু সমস্যা আছে মুসলিম উম্মার মধ্যে তার মধ্যে বিষয়টা এটাই যে তাকলিদের সাক্ষী কি সমস্ত সমস্যার সমাধান দিন ইসলামে এটা বিষয় কেমন হল বিষয়টি মণ্ডলীরা জানাবেন যে তাকলিদের সাক্ষী কি সমস্ত সমস্যার সমাধান ইসলাম মানার কারণ মানার জন্য যাই হোক এটা বিষয় মুক্তি রিজুয়ান রফিকি সাহেবকে বলে দিলাম এই বিষয় করে পড়াশোনা করুন গভীর পড়াশোনা করুন গভীর পড়াশোনা করুন ইনশাল্লাহ আপনার শখ হয়েছে শখ পূরণ করতে হবে আর আপনি ধরবেন বলেছেন আমাকে আপনি এনেকে অত সহজে আমাকে ছাড়বেন না দেখি আপনি কতটুকু আমাকে কীভাবে ধরতে পারেন কীভাবে ধরতে পারেন দেখা যাক যাই হোক অনেকজন ভাই এখানে আছেন অনেকে আছেন এখানে আলোচনা শুনছেন এই মুহূর্তে প্রায় চারশো প্লাস যাই হোক আলহামদুলিল্লাহ অনেকে আছেন বাবু বিন পাঠান আপনি তাকে ফোন দেন অনলাইনে তাকে আলোচনা আনেন এই কি উনি নেবে নাকি আরে ভাই উনি তো বলেছেন ভাই বলছে যে টপিক টপিককে তিনি নেবেন যাই হোক ভাই কোনো সমস্যা নেই মানে উনি বলেছেন যে কোনো বিষয়ে যে কোনো স্থানে একবার প্রত্যেকটা সেকেন্ডের সেকেন্ডে সেকেন্ডে তিনি আমার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এই জন্য তো আমি বলে দিলাম হ্যাঁ বিষয়টা নির্ধারণ করে দিলাম সময় আছে এপ্রিল মাসে যাব ইনশাল্লাহ এপ্রিল মাসে ভিসা আল্লাহ তাআলা কখন করে ঠিকঠাক করে নিজ খরচেই যাব ইনশাল্লাহ ফ্ল্যাট খরচ নিজেরই হবে সমস্ত কিছু হবে এই বিষয়ে পুরো আলোচনা তার সঙ্গে হবে দেখি তিনি কতদূর পারেন তিনি মিথ্যাচার করেছেন আমি মিথ্যাচার করছি এটাতে স্পষ্ট যাই হোক ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে অনেকজন আছেন তিনশো জন প্লাস আছেন আলহামদুলিল্লাহ যাই হোক বিষয়টা তিনি হয়তো জানেন কেননা তাকে আমি কালকে রাত্রেবেলাতে তিনি তার সঙ্গে আমার ফেসবুকে চ্যাটিং হয়েছে অনেক কিছু কথাবার্তা হয়েছে তার সঙ্গে বেশ কিছু কথাবার্তা হয়েছে তাকে বলেছিলাম যে আমি এতটার সময়তে আমি আসবো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি তিনি হয়তো এখন লাইভে দেখছেন লাইভে যদি না থাকে তার কাছে মেসেজটা পাঠিয়ে দেবেন তার সঙ্গে আলোচনা করতে চাইছি কোনো সমস্যা নেই তো একটা নতুন ইতিহাস শুরু হবে এ এক অন্য ইতিহাস এ এক অন্য ইতিহাস যে মুক্তি মুক্তি হানাফি দেবন্দি মুক্তি সঙ্গে একজন আম জেনারেল শিক্ষিত আহলে হাদিস আমলে আহলে হাদিস আমল কার্না আহলে হাদিসের মুনাজারা হবে মানে বাংলার জমিনে আলহামদুলিল্লাহ প্রথম ইতিহাস যে যাই হোক একজন দেওবন্দী একজন আলেম যিনি নিজেকে আলেম দাবি করেন মুফাসুরে কোরআন বিভিন্ন কিছু তার লকআ দেখলাম তিনি এত বড় একজন আলেমের সঙ্গে আলহামদুলিল্লাহ তিনি আলোচনার জন্য প্রস্তুত নিয়েছেন এটা একটা ইতিহাস এটা ইতিহাস যে মুনাজারা হবে মুনাজারা মুনাজারা মুনা বাহাস হবে যে একজন আম জনতার সঙ্গে আহ্লা হাদিস একজন বড় মাপের দেবন্দী হানাফি দেবন্দি মুফতি সাহেবের মুফতি তো সর্বোচ্চ তাদের ভাষা অনুযায়ী হুম মুক্তি মহাদিস আবার হ্যাঁ অনেক জায়গাতে দেখছি আল্লামা মুক্তি আল্লামা রফিকি আল্লাহ আল্লামার সঙ্গে একটা জেনারেল শিক্ষিত একজন জেনারেল শিক্ষিত ছাত্রও না ছাত্র বললেও তেমনটি হবে না তাদের ইসলামে পরে ইসলামিক স্টাডিজ করা হচ্ছে ছাত্র সঙ্গে মনে হবে বাহাস হবে আলহামদুলিল্লাহ যাই হোক মুফতি রফিকি সাহেব কতক্ষণ পারেন দেখা যাক তিনি অনেক কিছু বলেছেন আমি তো এখানে খানা মিথ্যাচারে কথা বললাম আর পাঁচখানা কুটুব কথা বললাম তবে এখানে সর্বশেষের দিকে বেশি সময় সময়ও খুব কম এটা 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 হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন বাংলা কোরআন লেখক হচ্ছে আশরাফ আলী থানবি হানাফি দেবন্দ আলীন মুক্তি রফিক সাহেব তিনি অনেক কিছু বলছেন আমার চেহারা নিয়ে আমার কর্ম নিয়ে তিনি আমার অনেক কিছু নিয়ে কথা বলেছেন আমি কোন ক্ষেত থাকি অনেক কিছু বলছেন আপনারা ইউটিউবে শুনে নেবেন তার বক্তৃতা আমার ফেসবুকে শেয়ার করা হয়েছে তো এখানে হচ্ছে সুরা হুজুরাত সুরানবদ উনপঞ্চাশ এক নম্বর এগারো পড়বেন আমি বাংলা পড়ছি কেন এটা আশ্রাপালে থানবির বঙ্গনবাদ করেছে বাংলাদেশ থেকে দেবন্ধীরা করেছে তিনি অনেক কুটুক্তি করেছে তার জবাব আল্লাহ তার কোরআনে দিয়েছে মুমিনগণ আল্লাহ মুমিনগণকে স্পষ্ট করে বলছে সুরা হুজুরাত সুরানমদ উনপঞ্চাশ এক নম্বর এগারো মুমিনগণ এক পুরুষ যেন অন্য পুরুষকে ঠাট্টা না করে হয়তো সে ঠাট্টাকারী হতে অতি উত্তম আর কোনো মহিলা যেন কোনো মহিলাকে ঠাট্টা না করে কেননা হয়তো সে ঠাট্টাকারিনী অতি উত্তম তোমরা তোমাদের নিজেদের মধ্যে একে অপরের দুর্নাম করো না যেটা মুফতি রফিকি সাহেব যিনি করেছেন আমি তো আলেম না ঠিক আছে মুফতি রফিকি সাহেব যদি আলেম হওয়ার পরে যদি একদম ঠাট্টা বিদ্রুপ করে চেহারা নিয়ে কুটুক্তি করে তো আলোচনা তারা যাই হোক তিনি ভালো বুঝবেন তিনি মৌরা মুফাস্তরে কোরআন মানে কোরআনের মুফাস্তিত্ব অর্থাৎ হচ্ছে ব্যাখ্যা আছে যে করা যেতে পারে কি চেহারা নিয়ে তার বংশ পরিচয় নিয়ে তিনি কথা বলেনি কোনো তবে অনেক দেবন্দীরা বলে হ্যাঁ হিন্দু মালু টালু আমাকে অনেক কিছু বলে তো যাই হোক কোনো নেই তিনি বলতে পারেন তো যাই হোক তারপরে বলছে তোমরা তোমাদের নিজেদের মধ্যে একে অপরের দুর্নাম করো না এবং তোমরা একে অপরকে বিদ্রুপ উপাধিতে না বিদ্রুপ উপাধি মানে উপাধি বিদ্রুপ যেন না দেয় যেমন আমি হানাফিদেরকে হানাফি বলি দেবন্দি বলি তাকে মুকাল্লির শব্দ লাগায় হ্যাঁ তারা মুকাল্লির তারা দাবি করে মুকাল্লিদ মুকাল্লিদ বলি কেন তিনি অনেক কিছু ঠাট্টা বিদ্রোপ করেছে অনেকজন আমার নাম নিয়ে কুটুক্তি করে বিভিন্ন রকম আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখছেন বিভিন্ন রকমের কখন রাহুল গান্ডু বলছে তারপরে কখন বলছে রাহুল গান্ধী কখন তারপরে বলছে যে রাহুল মালাউন হিন্দুর বাচ্চা কখন হচ্ছে খ্রিস্টান কখন গালি দিচ্ছে অনেক কিছু করছে তো যাই হোক আল্লা সম তারা পবিত্র করেন মসজিদের মধ্যে তারা হুজরা এক নম্বর এগারোতে তাদের জন্য উপদেশ দিয়েছে তারা যদি উপদেশ শুনে তো ভালো আল্লাহ উপদেশ যদি না শুনে দেখে আল্লাহ কি বলে আল্লাহ তারপরে বলছে যেমন আমাকে অভিযোগ করে হিন্দুর বাচ্চা এরা কি জানে কিছু বলে আল্লাহ সাত নম্বর এগারো সেই সংসারটি বলছে ইমান গ্রহণের পর তাকে খারাপ নামে ডাকা পাপ কাজ আল্লাহ সুমত বলছেন কেউ যদি ইমান গ্রহণ করে ইসলাম কবুল করে ইসলাম করে থাকে তাকে খারাপ নামে ডাকা কটুক্তি করা এটা পাপের কাজ তার মানে যে আমার সম্পর্কে এসে মিথ্যা কথা বলছে আমার নাম নিয়ে অথবা আমাকে আমার পুরোপুরুষ ধরে যে কুটুক্তি করছে আল্লাহ এর হচ্ছে পাপ কাজ মানে এইসব ব্যক্তিরা পাপি অবশ্যই তারা পাপি যেহেতু আল্লাহ স্মালা বলছে দুই নম্বর তারা আল্লাহ সুন্দর তালা বলছে আর যারা এর থেকে ফিরে থাকবেন না সরি আর যারা এর থেকে ফিরে থাকবে না তারাই জালেম। আর যারা এইসব যারা ইমান গ্রহণ করেছে এখন ইসলাম মানছে সমস্ত কিছু কাজকর্ম করছে তারপর যদি তাদেরকে কুটুক্তি করা হয় আল্লাহ এইসব ব্যক্তিরা জালেন জালেম কোন ব্যক্তি আলোচনা বলছেন সুরফ জুরাতের শেষ অংশটি এক নম্বর আয়তের শেষ অংশটি বারো নম্বর আয়তের আলোচনা তার আবার বলছে হেমিনগণ তোমরা অনেকে ধারণা খারাপ ধারণা পরিহার করো আলোচনা বলছে তোমরা ধারণা এবং খারাপ ধারণা থেকে পরিহার করো খারাপ ধারণা যেমন মুক্তি রফিক সাহেব বলছে আমি কেটে দিয়েছি এটা খারাপ ধারণা আমি কাটিনি আল্লাহ কসম করে বলছি আমি এটা কাটিনি তারপর তিনি খারাপ ধারণা করেছে কুতি নাল শুন অনুমানকারী ধ্বংস হোক আমিন সুম আমিন সুরা জারিয়াস্তান নম্বর ইকান্ন আয়তমা দাস আলোচনা বলেছেন তারপর আল্লাহ বলছে আরো নিশ্চয়ই কতিপয় ধারণা করা পাপ কাজ জি অবশ্যই তিনি ধারণা করে আমার পরে অভিযোগ করেছে আমি কি তার ভিডিও কেটেছি আর আল্লাহ বলছে নিশ্চয়ই ধারণা করা পাপ কাজ অবশ্যই এই আয়াতের ভিত্তিতে আর ওই ঘটনার পরে মুফতি রফিক সাহেব তিনি একজন পাপি আল্লাহ সুমতার যেমনটি তিনি বলছেন যে অবশ্যই সেটা কাজ অবশ্যই তিনি পাপ করেছেন এই মিথ্যা কথা বলে এবং আরও আল্লাহ তারা বলছেন এবং তোমরা কারো ত্রুটি বিষয়ে অন্বেষণ করো না অগোচরে অপরে নিন্দা বদনাম করো না অগোচরে কারো টুটি বর্ণনা করা যাবে না যেটা প্রকাশ্য হবে সেটাই করবে যে হ্যাঁ আমি প্রকাশ্য করেছি মুক্তি রিজওয়ান সাহেবকে ডায়ের ফোন করেছি মুক্তি রিজওয়ান সাহেব ওপেন বক্তৃতা দিয়েছে তার ওপেন জবাব দিয়ে দিয়েছি একটা অডিওর মাধ্যমে আমি প্রকাশ্য করেছি অপ্রকাশ্য কিছু করিনি যাই হোক তারপরে আলোচনা তারা বলছে তোমাদের মধ্যে কি কে তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাবে মানে আলোচনা তো বোঝাতে চাইলে এইসব বদনাম কুটুকটি করা এগুলো করা পাত্তা কেমন যে মৃত ভাইয়ের গোস্তু খাওয়ার নাই মৃত ভাই মানে মানুষের মাংস খাওয়া এমনি শরীরে নিষিদ্ধ হারাম তারপরে মৃত ভাই মানে আল্লাহ বলছে নিজের আপন ভাই এর মাংস কি খেতে পারে এমনি তো মাংস মৃত মৃত কোনো প্রাণী মাংস খাওয়াই নিষিদ্ধ হারাম তারপরে মৃত মানুষ মানে মানুষের মাংস আবারও হারাম তারপরে আল্লাহ বলছে নিজের ভাইয়ের মাংস মানে এটা আরও কঠোরভাবে আল্লাহ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখবেন অনেকজন আছে যার ক্যানিম্যানটা তারা মানুষের মাংস খায় যারা আছে তারা মানুষের মাংস খায় কিন্তু তার নিজেদের মৃত ভাইয়ের মাংস খায় না তারা মৃত ভাইয়ের খায় না এই সব পাপগুলো করা মানে কর্মগুলো করা মানে মৃত ভাইয়ের মাংসের খাওয়ার নেয় সমান পাপ যাই হোক সর্বশেষ সিদ্ধান্ত আমরা এখানে উপনীত হচ্ছে ব্রেকিং নিউজ এইটা মুক্ত রিজন সাহেব তিনি আমাদের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত নিয়েছেন ইনশাল্লাহ তারপর আলোচনা ইনশাল্লাহ হবে ঢাকাতেই হবে বাংলাদেশে গিয়ে যাব আমি ইনশাল্লাহ আলোচনা হবে এবং স্থান কোথায় হবে এটা বাংলাদেশে যাওয়ার পরে তারপরে স্থানটা ঠিক হবে বিষয় দিয়েছি তাকলিদের সাক্ষী